জমিতে উৎপাদিত বেগুনের দাম না পেয়ে সমস্ত বেগুন রাস্তায় ফেলে বিক্ষোভ দেখালেন কৃষকেরা ঘটনাটি ঘটেছে বাগদার কৃষিমান্ডিতে বেগুন কিনতে চাইছেন না পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে কৃষিমান্ডিতে নিয়ে আসার ন্যূনতম ভাড়াটুকুও দিতে চাইছেন না তারা বাধ্য হয়ে কৃষি মান্ডির রাস্তার সামনে বেগুন ঢেলে বিক্ষোভ দেখালেন কৃষকেরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা কৃষি মান্ডিতে। জানা গেছে প্রতিদিনের মতো শনিবার সকালে বাগদার বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা তাদের জমিতে উৎপাদিত বেগুন নিয়ে কৃষিমান্ডিতে আসেন বিক্রির আশায় সেখানে আসার পর তারা জানতে পারেন বাজারে বেগুনের চাহিদা কম সুতরাং কোনো ভেন্ডার কৃষকদের কাছ থেকে বেগুন কিনতে নারাজ এরপর কৃষকেরা ভেন্ডারদের কাছে দাবি করেন জমি থেকে বেগুন আনার ভ্যান ভাড়াটুকু দিলেই হবে সেই পয়সাটুকুও দিতে অস্বীকার করেন ভেন্ডারেরা এরপরই ক্ষোভে রাস্তায় সমস্ত বেগুন ঢেলে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকেরা এ বিষয়ে বাগদার পাটকেলগাছা এলাকার এক কৃষক আবু সাহিদ তরফদার বলেন নিজেদের পরিশ্রম ছাড়াও সার এবং কীটনাশকের যা দাম সেই খরচ করে ফসল ফলানোর পর যদি ফসলের দাম না পাওয়া যায় তাহলে আমরা যাব কোথায় আমরা তো গরিব মানুষ কিন্তু সার ওষুধ কিনতে গেলে আমরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সার দাম

সব কি অত জানেন বুড়াকামে গিয়ে আর হাত ধরে বললাম ভাই আমাদের বেগুনির ভাড়া দিছাব না ভ্যান ভাড়া দন তো হবেই না মানে কোনে কথা না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা